দিলীপ দার নেতৃত্বে সৌমিত্র খান নির্দেশে আমাদের রাষ্ট্রীয় যুব মোর্চার অধ্যক্ষ সেখানে এসেছিলেন তেজস্বী সূর্য। যেভাবে পুলিশের নবান্ন অভিযানে যেভাবে পুলিশ ব্যবহৃত করেছে তার চেয়ে বেশি এখানে পুলিশের ঘায়ে মারা গেছে একজন আমাদের বিজেপি কর্মী। আমরা এবং সৌমিত্র খান সহ আরও নেতাদের অ্যারেস্ট করেছে। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক রতীন্দ্রন বসু একদম পুরো ভর্তি আছে সেখানকার শিলিগুড়ি হসপিটালে। আমরা তার জন্য আজকে প্রতিজ্ঞা অবরোধ করেছি। আমরা মানুষকে সহযোগিতা করি, মানুষের পাশে দাঁড়াই, কিন্তু আমাদের এটা আন্দোলন, আমরা একটু পর উঠিয়ে নেবো আমাদের আন্দোলন, কিন্তু এইভাবে সরকার চলতে পারে না। আজকে সাংবাদিক বন্ধুরা নিরাপত্তা নেই, আজকে পুলিশ কর্মীরা নিরাপত্তা নেই, আজকে দিকে দিকে যে তানাশাই সরকার চলছে তার বিরুদ্ধে আমাদের এটা লড়াই, তার বিরুদ্ধে আমরা আজকে মাঠে নেমেছি। আমাদের যুব মোর্চা আজকে পথ অবরোধ করে।